দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা এই জায়গায় খুব অসহায় একটি পরিবারের পাশে দাঁড়িয়েছি যে একজন অসহায় মা ওনার সন্তান ঢাকাতে অ্যাক্সিডেন্ট করেছে এটা নোয়াখালি এখন যে ওইখানে চিকিৎসার পর্যায়ে নিয়ে আসবে ওই অবস্থাটুকু নেই খুবই করুণ এবং অসহায় অবস্থায় ওনারা এর আগেও আমাকে চার পাঁচ বাজ নক করেছে এবং আসলে আমি আসতে পারি না বা সময় দিতে পারি না কিন্তু এরপর আজকে অনেকক্ষণ থেকে সকাল থেকে উনি বসা যে শুধুমাত্র এই অর্থনৈতিক সমস্যার কারণে ওনার সন্তানকে নিয়ে আসতে পারছে না ঢাকা থেকে তো এই জন্য বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার হয় যার কারণে যে নিয়ে আসবে সেই অর্থ সহায়তার জন্য আজকে প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেলেও শুধু টাকার জন্য নিয়ে আসতে পারছে না তাই আমরা আজকে ওনার পাশে দাঁড়িয়েছি যাতে টাকা দিয়ে ঢাকা থেকে নোয়াখালী নিয়ে আসতে পারে এই জন্য আমরা ওনাকে নগদ পাঁচ হাজার টাকা দিয়ে দিয়ে যাব আর এই আজকে এই পাঁচ হাজার টাকা স্পন্সর করছে আমেরিকার ডালার শহর থেকে বাবু ভাই ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার ডালার শহরের বাবু ভাইকে ওনার পাঁচ হাজার টাকা স্পন্সরের মাধ্যমে আমরা উনি যাতে ওনার সন্তানটিকে আবার নিয়ে আসতে পারে নিজের কাছে আমরা সেই ব্যবস্থা করছি আপনার নামটা বলেন আমার নাম জি নাজমা নাজমা আপনার স্বামীর নাম আনিসুল হক আপনার যে সন্তান অ্যাক্সিডেন্ট করে ঢাকায় আছে টাকার জন্য আনতে পারছেন না তার নাম কী তার নাম খায়েরউদ্দিন খায়রুদ্দিন আচ্ছা তো এখন তো শুধুমাত্র টাকার জন্য আসতে পারছে না ঠিক আছে তো আমরা যদি একটু জিজ্ঞাসা করি ওনারা তো আসলে প্রকৃতার্থ টাকার জন্য আনতে পারতেছে না ঠিক আছে জি ওনারা তো আসলে প্রকৃত ওনারা এলাকাবাসী ওনাদের মাধ্যমে আমরা আরো বিস্তারিত জানতে পারি যে সত্যি অনেকদিন যাবৎ কষ্ট করছে শুধুমাত্র অর্থাভাবে আনতে পারছে না তাই আমরা আমেরিকার ডালার শহরের বাবু ভাইয়ের স্পন্সরে পাঁচ হাজার টাকা দিচ্ছি যাতে ওনার সন্তানকে নিয়ে আসতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে পাঁচ হাজার টাকা আসেন এখন তো নিয়ে আসতে পারবেন আর কোনো সমস্যা নাই না জি আনতে পারবো আচ্ছা এটা হচ্ছে নোয়াখালী জেলার কবিরহাট থানার দানশালিক ইউনিয়ন এই জায়গায় আমরা এক অসহায় মা ওনার সন্তানকে যাতে নিয়ে আসতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছি এক মাস যাবৎ এই এলাকার কারো এলাকা তথা এই সমাজের কারো এই বিষয়টি নজরে নিয়ে এই সমস্যার সমাধান না করলেও অন্তত অনেক দূরের হাজার মাইল দূরের আমেরিকা শহরের যে ডালাসের বাবু ভাই ওনার হৃদয়ের কান ওনার হৃদয়ের কান্নাটা ওনার কান পর্যন্ত যে কোনোভাবে পৌঁছাইছি বিদায় ওনার স্পন্সরে আজকে আমরা এই পাঁচ হাজার টাকা দিয়ে ওনার সন্তানকে ওনার কাছে ফেরত নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছি এরকম দেশে না থেকেও বিদেশে থেকে যে আন্তরিকতা যায় বা যে মায়া দেখাচ্ছে এই মায়া যাতে আমাদের বাংলাদেশে যারা আছে তাদের মধ্যে পয়দা হয় কারণ এলাকার মানুষ যেটা করে নাই সেটা দেশের বাইরে থেকে একজন মানুষ করলো এর চেয়ে বড়ো মানবিকতার আর কি হতে পারে তাই সব সময় মানবিকতায় সর্বোচ্চ সীমারেখা এরকম যারা দেশের বাইরে থেকে অতিক্রম অতিক্রম করছে সবাইকে আমাদের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম আর আজকে এই রকম কোনো অসহায় মা কিংবা পিতা যাতে অর্থের অভাবে সন্তানকে সন্তানের লাশ কিংবা সন্তানের অসুস্থ সন্তানকে দূরে রাখতে না হয় টাকার অভাবে যাতে কেউ নিরবে চোখের পানি দিনের পর দিন না ফেলে এটাও হোক আমাদের অঙ্গীকার ধন্যবাদ সবাইকে নোয়াখালী থেকে আসসালামু আলাইকুম